আমার ওয়াইফ আমার ছেলের 12 দিন বয়সে মাস্টার্স পরীক্ষা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, এবং উনি ম্যাথমেটিক্সে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে এবং মাস্টার্সে দুইটা দিন। 12 দিনের বাচ্চাকে রাইখা গিয়ে উনি ওই সময় সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে তো পরীক্ষা দিয়েছেন এবং উনি কিন্তু প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। এটা একটা একটা ভূতার যুক্তি যে বিয়ে সাথে হইলে মানুষের পড়াশোনা নষ্ট হয়ে যাবে বা পড়াশোনার কনসেন্ট্রেশন চলে যায়, বরং উল্টাটা, বিয়ে সাথে হলে সে ঘরে থাকবে, বনে বাজারে ঘুরবে না, বুঝছেন না, আউল ফল জায়গায় যাবে না, বনক বাজারে ঘুরবে না, তার আরও কনসেন্ট্রেশনটা বাড়বে। আমি অন্তত সেটাই মনে করি, বা আমি সেটা আমার জীবনে দেখছি। আমি বিয়ে করার পরে আমার জীবনের প্রফেশনাল পরীক্ষাগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার তো কোনো সমস্যা হয় না বিয়ের জন্য। আচ্ছা, তো যেটা হয় যে ক্যারিয়ার সিকিউর করতে গিয়ে তারা কি করেন, ওই ছেলে মেয়েকে তারা বোঝেন যে তার ব্যস্ত থাকার একটা ব্যাপারে দরকার আছে, কেউ গেমস দেন, কেউ খেলাধুলা দেন, গেমস মানে ভিডিও গেম টেম এগুলো, খেলাধুলা মানে বাইরের খেলাধুলা, কেউ সিনেমা দেখতে দেন, কেউ আর্ট শেখান, কেউ গার্লফ্রেন্ডটা আচ্ছা ঠিক আছে মেয়ে বন্ধু নিয়ে বলে দেন, মেয়ে বন্ধু নিয়ে গপ্পসপ্প যাই করো বাবা, আমরা বীর্যথের মতো কিছু করি না। আমরা বীর্যথে মানে কি, খালি প্রেগনেন্ট করো না আর যাই করো, সব ঠিক আছে, সব যায়, খালি প্রেগনেন্ট করে আমাদেরকে বিপদে ফেলায় না, আর পাশাপাশি তুমি খুব ভালো করে পড়াশোনা করতে থাকো আর পাশ দিতে থাকো আর কি, মানে ফার্স্ট হোক সেকেন্ড হোক যা হোক সেটা। তো তারা আপনার মানে ঠেলেই দেন বলতে গেলে, মানে খুব খুশি হন, বলে ও ছেলেটা, আমার ছেলেটা আজেবাজে চিন্তা করে, আজেবাজে চিন্তা মানে বিয়ার চিন্তা করে, বুঝছেন, আমার ছেলেটা আজেবাজে চিন্তা করে না, সারাক্ষণ একটা কিছু নিয়ে লাগিয়ে আসি, সিনেমা হোক নাটক হোক গান হোক এগুলো নিয়ে লাগিয়ে আসি, আজেবাজে কোনো চিন্তা তার মাথায় আসে না। দিয়ে কিছু কিছু পরপর বয়স 15-16-20 এখনই বিয়ে করতে চায়, জীবনটা নষ্ট করতে চায়, আমার ছেলে আজেবাজে চিন্তা করে না, আমার ছেলে সব এইগুলো করে আর কি, বুঝছেন।